রায়গঞ্জ ব্লক তথা উত্তর দিনাজপুর জেলার বহু প্রাচীন পূজোগুলির মধ্যে অন্যতম হল রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেহেন্দি গ্রামের সর্বজনীন দুর্গাপুজো। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে এই পুজো প্রায় 400 বছরের অধিক প্রাচীন। হরিপুরার জমিদার মধুসূদন মণ্ডল এই পুজোর প্রথম প্রচলন করেছিলেন। জমিদারি প্রথা শেষ হয়ে যাওয়ার পর স্থানীয় মানুষজন কমিটি গড়ে প্রত্যেক বছর প্রাচীন রীতিনীতি মেনে এই পুজো করে আসছে। প্রত্যেক বছরই এখানে মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। এই পুজো ঘিরে মেতে ওঠেন মেহেন্দি গ্রাম সহ সংলগ্ন আরো বেশ কয়েকটি গ্রামের মানুষজন। প্রত্যেকেই এখানে এসে মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। স্থানীয় মানুষজনদের বক্তব্য, দেবী এখানে অত্যন্ত জাগ্রত, কেউ মানত করলে সকলের মনস্কামনা পূর্ণ করেন দেবী। পুজোর কটা দিন এই গ্রামে প্রতিটি বাড়িতেই চলে নিরামিষ ভোজন। এবারে করোনা সংক্রমণের কারণে যথেষ্ট সচেতনতা অবলম্বন করেই পুজোর আয়োজন করবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই চলছে তার প্রস্তুতি। মেহেন্দি গ্রামের এই সর্বজনীন দুর্গাপুজো কমিটির মন্দিরে রয়েছে একটি পাথরের দেবী প্রতিমা। জানা গিয়েছে কোনো এক ব্যক্তির মনস্কামনা পূর্ণ হওয়ায় তিনি এই পাথরের দেবী প্রতিমা দান করেছেন, কিন্তু মাটির মূর্তিতেই প্রত্যেক বছর এখানে পুজো হয়ে থাকে। সেই অনুযায়ী চলছে প্রতিমা করার কাজও। পুজো শেষে এলাকার নির্দিষ্ট পুকুরেই বিসর্জন দেওয়া হয় দেবীর। বিভিন্ন ধর্মের মানুষজন এই পুজোয় সামিল হন। সব মিলিয়ে মেহেন্দি গ্রামের এই পুজো প্রাঙ্গণ সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন ক্ষেত্রে পরিণত হয়। আমরা সারা গ্রামবাসী হিন্দু মুসলমান সবাই করি, মোটামুটি 400 বছর হবে। হরিপুরের জমিদার পূজা করতো। কি নাম ছিল তার? গ্রামের মণ্ডল ছিল মধুসূদন মণ্ডল, ও ওনায় করত। তারপরে মণ্ডলের আমলে আমি এই যে ওনায় একজন ছিল, আমরা কয়েকজন মিলে এই যে সহযোগিতা করে মণ্ডলের সঙ্গে পূজা করতাম। মানে যখন এখানে পুজো হতো তখন তো এর মণ্ডপ টণ্ডপ ছিল না? ছিল না। আলি থেকে ফের কাটে না, গ্রামবাসী পূজার দু একদিন আগে ঘর বানায় তার মাটি ব্যবস্থা। মণ্ডলের বাস ছিল, বাস ঝাড় থেকে বাস কাটে এনে সবাই গ্রামবাসী সবাই আসতো আর কি। ওই এই পুকুরে বিসর্জন দিই। কোন পুকুর এটা? বালিবাসা। এই পুকুর ছাড়া বিসর্জন হয় না? এই পুকুর ছাড়া বিসর্জন আমরা দিতে পারি না। এই যে পাশে একটা ভালো পুকুর ছিল, এই পুকুরে নিয়ে যাইতাম, যাবেই না মানুষ কিছুতে। আগে তো ঘরে ঘরে প্রতিমা বিসর্জন করতাম, এখন তো ঠেলা ভ্যান ওষুধ দিয়ে বিসর্জন করি। আগে ঘরে দিয়ে সোজা রাস্তা ছিল এদিক দিয়ে, এই রাস্তা ছাড়া মা এদিক দিয়ে যাচ্ছি না। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।